আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। মার্কিন যুদ্ধজাহাজকে তাড়া করে এলাকা ছাড়া করল চীন। এরপর জানিয়ে দেব নতুন আন্ডার ওয়াটার পরমাণু ড্রোন পরীক্ষা উত্তর কোরিয়ার। এদিকে অ্যাবটাবাদের হ্যাভেলিয়ানে হামলায় পিটিআই মেয়র সহ নিহত 10। জানিয়ে দেব ক্ষেপণাস্ত্র হামলার হুমকি রাশিয়ার সংখ্যায় আন্তর্জাতিক অপরাধ আদালত। এদিকে বাড়ির ছাদ উড়ে গেল তোলার মতো, নিহত 5। সর্বশেষ জানিয়ে দেব বর্বরতার শিকার ফিলিস্তিনি শিশুরা গৃহবন্দী রাখার অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। মার্কিন যুদ্ধজাহাজকে তাড়া করে এলাকা ছাড়া করল চীন। দক্ষিণ চীন সাগরে একটি মার্কিন যুদ্ধজাহাজের পিছু ধাওয়া করে এলাকা ছাড়া করার দাবি করেছে চীনের সেনাবাহিনী। বৃহস্পতিবার বেইজিং এর পক্ষ থেকে এ দাবি করা হয়। খবর এএফপির দক্ষিণ চীন সাগরে সার্বভৌমত্ব দাবি করা চীন ও জলপথ ব্যবহার করে প্রতিবছর কয়েক ট্রিলিয়ন ডলার বাণিজ্য করে থাকে। তবে আন্তর্জাতিক আদালতের আদেশ অনুযায়ী চীনের দাবি ভিত্তিহীন, যদিও মার্কিন নৌবাহিনী চীনের সামরিক বাহিনীর এ দাবিকে অস্বীকার করছে। তাদের বক্তব্য, দক্ষিণ চীন সাগরে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে কাজ চালিয়ে যাবে তাদের যুদ্ধজাহাজ, একে তাড়ানো হয়নি। চীনের পিপলস লিবারেশন আর্মির সাউদার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ইউএসএস মিলিয়াস নামের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী একটি যুদ্ধজাহাজ বৃহস্পতিবার প্যারাসেল দ্বীপপুঞ্জের জলসীমায় প্রবেশ করে। বিধি মোতাবেক পিএল এর সংগঠিত নৌ ও বিমান বাহিনী মার্কিন যুদ্ধজাহাজটিকে অনুসরণ করে ও পর্যবেক্ষণ রাখে। পিএল এর কমান্ড আরো জানায়, মার্কিন যুদ্ধজাহাজটিকে দ্রুত চীনের জলসীমা ত্যাগের জন্য সতর্ক করা হয়। তাদের অভিযোগ, মার্কিন যুদ্ধজাহাজটি চীনের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে, চীন সরকারের কাছ থেকে অনুমতি না নিয়ে এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় এ কার্যক্রম চালানো হয়েছে। নতুন আন্ডার ওয়াটার পরমাণু ড্রোন পরীক্ষা উত্তর কোরিয়ার। উত্তর কোরিয়া আন্ডার ওয়াটার পরমাণু সক্ষমতা সম্পন্ন নতুন অ্যাটাক ড্রোন পরীক্ষা করেছে। এই ড্রোন তেজস্ক্রিয় সুনামি ছড়িয়ে শত্রুর নৌযানও বন্দর ধ্বংস করতে পারে বলে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়েছে। রাষ্ট্রীয় মিডিয়া কেসিএন এর শুক্রবার জানায়, দেশের নেতা কিম জং উনের নির্দেশনায় চলতি সপ্তাহে সামরিক বাহিনী একটি মহড়া চালায়। এতে উত্তর কোরিয়ার সামরিক বাহিনী নতুন অস্ত্র পরীক্ষা করে, তারা তাদের সুপার স্কেল ধ্বংসকারী বিস্ফোরণের সক্ষমতা যাচাই করে। কেসিএন জানায়, এই পরমাণু আন্ডার ওয়াটার অ্যাটাক ড্রোন যেকোনো উপকূল ও বন্দরে মোতায়েন করা সম্ভব। সংবাদ সংস্থাটি জানায়, এই মহড়ার সময় মঙ্গলবার ড্রোনটি দক্ষিণ হ্যামিও জিওং প্রদেশের পানির নিচে মোতায়েন করা হয়। এটি 59 ঘন্টা 12 মিনিট সময় পানির 80 থেকে 150 মিটার নিচ দিয়ে এগিয়ে বৃহস্পতিবার পূর্ব উপকূলে পানির উপরিভাগে আঘাত আনে। কেসিএন এর ড্রোনের পরমাণু সক্ষমতা নিয়ে বিস্তারিত কোনো বিবরণ দেয়নি। তবে সংবাদ সংস্থাটি জানায়, গোপনে শত্রুর পানির সীমায় প্রবেশ করে নৌযানে ও বন্দরে বড় ধরনের আঘাত আনার জন্যই এই ড্রোনের পরিকল্পনা করা হয়। মার্কিন উভচর অ্যাসল্ট শিপ যৌথ মহড়ার জন্য দক্ষিণ কোরিয়ায় আসার প্রেক্ষাপটে উত্তর কোরিয়া এই মহড়া পরিচালনা করল, সূত্র আল জাজিরা। অ্যাবটাবাদের হ্যাভেলিয়ানে হামলার পিটিআই মেয়র সহ নিহত 10। পাকিস্তানের অ্যাবটাবাদ জেলার হ্যাভেলিয়ান পৌরসভার লাঙ্গোরা গ্রামে প্রতিপক্ষ গোষ্ঠীর হামলায় স্থানীয় পিটিআই নেতা সহ 10 জন নিহত হয়েছে। গত সোমবারের এই আক্রমণটি টার্গেটেড অ্যাটাক ছিল বলে জানিয়েছে পুলিশ। অ্যাবটাবাদের ডিপিও ওমর তুফাইলের বরাতে ড্রোনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান তেহরিক ইনসাফ নেতা ও হ্যাভেলিয়ান তহসিলের মেয়র আতিফ মুন্সিফ খান একটি গাড়িতে ভ্রমণ করেছিলেন। এ সময় বুলেট এসে গাড়িটির জ্বালানি ট্যাঙ্কে লাগে, এতে গাড়িতে আগুন ধরে যায়। তবে কিছু অসমর্থিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, রকেট হামলায় গাড়িটি পুড়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, হামলার পর গাড়িটিতে আগুন ধরে সম্পূর্ণ পুড়ে গেছে। আহত 2 জনকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য অ্যাবটাবাদ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে সোমবার এ প্রতিবেদন দেখা পর্যন্ত এই ঘটনায় কোনো এফআইআর দায়ের হয়নি বলে উল্লেখ করেছে ডন। তবে অপরাধীকে গ্রেপ্তার করতে পুলিশের তল্লাশি শুরুর কথা জানানো হয়েছে প্রতিবেদনে। মুন্সিফ খান গত বছর অ্যাবটাবাদের হ্যাভেলিয়ান তহসিল থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে খাইবার পাখতুয়ানখোয়া স্থানীয় সংস্থা নির্বাচনে বিজয়ী হন এবং পরে পিটিআইয়ে যোগ দেন। তার বাবা মুন্সিফ খান জাদুন কেপি বিধানসভার সাবেক সদস্য এবং প্রাদেশিক মন্ত্রী
ছিলেন। 1990 দশকে তাকেও গুপ্ত হত্যা করা হয়েছিল। হামলার পর মনসিফ খানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যেখানে তাকে মৃত্যুর কয়েক ঘন্টা আগে লাঙ্গারা গ্রামের শিশুদের সঙ্গে ক্রিকেট খেলতে দেখা গেছে। ডন জানিয়েছে বুলন্দ খান ক্ষেপণাস্ত্র হামলার হুমকি রাশিয়ার সংখ্যায় আন্তর্জাতিক অপরাধ আদালত। যুদ্ধাপরাধের অভিযোগে 17 মার্চ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। এর পরিপ্রেক্ষিতে রাশিয়ার কাছ থেকে হামলার হুমকি আসায় উদ্বেগ প্রকাশ করেছে আইনি এ প্রতিষ্ঠান। বুধবার রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে নেদারল্যান্ডসের রাজধানী হেগের যুদ্ধাপরাধ আদালতে হামলা চালানোর হুমকি দেন। এর আগে সোমবার আইসিসির প্রসিকিউটর করিম খানের পাশাপাশি পুতিনের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা বিচারকদের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করে ক্রেমলিন। বুধবার এক টেলিগ্রাম বিবৃতিতে আন্তর্জাতিক আদালতের বিচারকদের উদ্দেশ্য করে মেদভেদেভ বলেন, সবাই সতর্কতার সঙ্গে আকাশের দিকে তাকান। আমরা ভাবতেই পারি সাগরে অবস্থানরত রুশ যুদ্ধজাহাজ থেকে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হেগের আদালত ভবনে আঘাত এনেছে। এ ঘটনার পর এক বিবৃতিতে আইসিসি বলেন, আইনের অধীনে নিষিদ্ধ কাজগুলোর জবাবদিহিতা নিশ্চিত করার আন্তর্জাতিক প্রচেষ্টাকে বাধা দেওয়ার এসব প্রচেষ্টা দেখে আমরা অত্যন্ত ব্যথিত। আন্তর্জাতিক অপরাধ আদালতের গুরুতর আন্তর্জাতিক অপরাধের বিচার হয়ে থাকে সব দেশ আইনি সহায়তা পেতে শেষ অবলম্বন হিসেবে এ আদালতে শরণাপন্ন হয়। আমরাও সব রাষ্ট্রের বিচার বিভাগীয় স্বাধীনতাকে সম্মান করার আহ্বান জানাই। আন্তর্জাতিক আদালত পুতিনের বিরুদ্ধে ইউক্রেনীয় শিশুদের নির্বাসিত করার অপরাধে জড়িত। বাড়ির ছাদ উড়ে গেল তোলার মতো নিহত পাঁচ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী টর্নেডো দাপটে তোলার মতো উড়ে গেল বাড়ির ছাদ। ভেঙে চুরে একাকার হলো জানালা দরজা থেকে শুরু করে বিলাসবহুল গাড়ি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকৃতির সেই রৌদ্র রূপের একাধিক ছবি এবং ভিডিও ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে খবর এনবিসি নিউজের। স্থানীয় সময় বুধবার এই ভয়াবহ টর্নেডোর সাক্ষী থেকেছে ক্যালিফোর্নিয়ার মন্টেবেলো শহর। রাজধানী লস অ্যাঞ্জেলস থেকে মাত্র কয়েক মাইল দূরত্বে এই শহর লন্ডভন্ড করে দিয়েছে জড়ো হাওয়া। একাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছেন শহরের বেশ কয়েকজন বাসিন্দা। এ পর্যন্ত 5 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে বলে জানান উদ্ধারকর্মীরা। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গেছে কিভাবে চারিদিক কাঁপিয়ে পাক খেতে খেতে ধেয়ে আসছে টর্নেডো। তার পথে যা পড়ছে তাই নিমিষে খড়কুটোর মতো উড়ে যাচ্ছে। একাধিক বাড়ির ছাদ খুলে তোলার মতো উড়ে গেছে টর্নেডোর হাওয়ায়। প্রত্যক্ষদর্শীরা টর্নেডোর সেই ভয়াবহ রূপের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। সেই সঙ্গে টর্নেডোই নিজেদের অভিজ্ঞতার কথাও জানিয়েছেন। বর্বরতার শিকার ফিলিস্তিনি শিশুরা গৃহবন্দী রাখার অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে। সাদিখুরি বয়স মাত্র 16, এ বয়সেও ফিলিস্তিনি এই কিশোর রেহাই পায়নি দখলদার ইসরায়েলি সেনাদের হাত থেকে। পূর্ব জেরুজালেমে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হতে হয়েছে তাকে। বর্তমানে গৃহবন্দীর জীবন কাটাচ্ছেন সাদিখুরি। খবর রাইটার্সের অভিযোগ উঠেছে পবিত্র রমজান মাসের আগে পশ্চিম তীর জেরুজালেমে 18 বছরের কম বয়সী ফিলিস্তিনিদের গ্রেপ্তার হয়রানি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। গৃহবন্দী করে রাখার অভিযোগ উঠেছে। সাদিখুরি বলেন, 16 বছরের একটা শিশুও তার অধিকার পাচ্ছে না। আমি দোকানে যেতে পারছি না, এমনকি বিকেলে খেলাধুলা করাও নিষেধ। লেখাপড়া করতেও আমাকে বাধা দেওয়া হয়। আমি কোথাও যেতে পারছি না। দখলকৃত পশ্চিম তীর জেরুজালেমে তার মতো অনেক ফিলিস্তিনি কিশোরকে এই গৃহবন্দী করে রেখেছে।